আমরা আজকে সার্কুলার মোশন এবং ডাইনামিক্স শুরু করব। এই সার্কুলার মোশন এবং ডাইনামিক্স আমরা মোটামুটি 4টে ক্লাসের মধ্যে খতম করব। দেখো, সেটা হচ্ছে আমরা যেরকম প্রথমে কাইনামেটিক্স পড়েছিলাম, লিনিয়ার কাইনামেটিক্স, তারপরে নিউটনস ল করেছিলাম, ঠিক সেম ভাবেই আমরা প্রথমে কাইনামেটিক্সটা করব। সেম ভাবেই প্রথমে আমরা সার্কুলার কাইনামেটিক্স করব, সেটাকেই সার্কুলার মোশন বলে। তারপরে ফোর্স নিয়ে ডিসকাস করব সার্কুলার মোশনে। টোটালটা মিলে যেটা হবে সেটাই হচ্ছে সার্কুলার মোশন অ্যান্ড ডাইনামিক্স। ঠিক আচ্ছা, এবারে যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো, ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমি এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব। বলতো, আমরা যখন লিনিয়ার ডাইনামিক্স পড়েছিলাম, লিনিয়ার মোশন পড়েছিলাম, সেখানে ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম? বলো, পড়েছিলাম। সেখানে ভেলোসিটি পড়েছিলাম? সেখানে অ্যাক্সেলারেশন পড়েছিলাম? আমি যখন সার্কুলার মোশনের কথা বলছি, তখন দেখছি একটা পার্টিকেল যদি গোল গোল ঘুরে, দেখো একটা পার্টিকেল যদি গোল গোল ঘুরে, তার জন্য ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, আবার বলছি, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, এইগুলো আমরা নর্মাল ইয়ের ক্ষেত্রে জানি। যদি একটা পার্টিকেল গোল গোল ঘুরে, তাহলে এই ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এই তিনটে থাকবেই। বুঝতে পারছি? বলো, এই তিনটে থাকবেই। শুধু এর আগে একটা টার্ম বসে যাবে, অ্যাঙ্গুলার। কি বললাম? তার আগে একটা টার্ম বসে যাবে, অ্যাঙ্গুলার। এবারে এই যে, তার মানে কি বলতো, সার্কুলার মোশনে ডিসপ্লেসমেন্ট বলতে আমি কি বুঝবো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বুঝবো না শুধু ডিসপ্লেসমেন্ট? ভেরি গুড। এবার বলতো, অ্যাঙ্গুলার যদি হয়, আমরা অ্যাঙ্গেল কি দিয়ে মেজার করি? অ্যাঙ্গেল রেডিয়ান, সেটা আমরা থিটা দিয়ে ডিনোট করি না, থিটা। এবার যদি সেটা স্মল অ্যাঙ্গেল হয়, তাহলে কি সেটা ডি থিটা? এবার বলো, ডিসপ্লেসমেন্টটা স্কেলার না ভেক্টর? তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট স্কেলার হবে না, ভেক্টর হবে? আমি কি উপরে বার দিতে পেরেছি? আচ্ছা, নেক্সট আসছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতো, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটাকে আমরা ওমেগা দিয়ে ডিনোট করি। বলতো, এই ওমেগাটা স্কেলার না ভেক্টর? সাবাস। অ্যাক্সেলারেশনকে আমরা আলফা দিয়ে ডিনোট করি, এটা স্কেলার না ভেক্টর? এবার বলতো, ভেলোসিটিটা কি ছিল, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট? তাহলে বলতো, অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট? তাহলে আমি বলতে পারি ওমেগা ইকুয়াল টু ডি থিটা বাই ডিটি, বলতে পারি? আচ্ছা বলতো, আলফা কি লিখবো, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ডি ওমেগা বাই ডিটি? সবগুলোর উপরে আমি আপাতত ভেক্টর দিয়েছি, আপাতত ভেক্টর নিয়েই আমাদের বুঝতে হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা, এই বলতো, এইখানে যদি ওমেগার জায়গায় ডি থিটা বসাই, তাহলে এইটা কি হয়, ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এবার বলতো, এই ওমেগার যা ডিরেকশন, এই থিটারও তো একই ডিরেকশন, কি তাই না? ওমেগারও যা ডিরেকশন, থিটারও তাই ডিরেকশন হবে না? সাবাস। এবার বলতো, আলফার যা ডিরেকশন সেটাই কার ডিরেকশন হবে? আলফার যা ডিরেকশন সেটাই কার ডিরেকশন হবে? ওমেগার ডিরেকশন, আবার সেটাই কার ডিরেকশন হবে? ওমেগা। তাহলে আমি বলতে পারি থিটা ওমেগা আলফা সেম ডিরেকশন। এখনো ডিরেকশনটা কোন দিকে সেটা আমি জানি না, কিন্তু এটা সেম ডিরেকশন। আগে বলো, এটা বুঝতে পেরেছো কিনা? বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে আমি চলে আসছি। ধরো এরকম একটা টেবিল আছে, রাইট? দেখো এরকম একটা টেবিল আছে, এই টেবিলে একটা পার্টিকেল এরকম গোল গোল ঘুরছে, একটা পার্টিকেল এরকম গোল গোল ঘুরছে। হ্যাঁ ঠিক আছে, একটা পার্টিকেল এরকম গোল গোল ঘুরছে, কোথায়, টেবিলের প্লেনে, ঠিক? এবার দেখো, আমি এইটাকে এইভাবে নাম দিচ্ছি, থ্রি ডিতে, বুঝতে পারছো? থ্রি ডিতে এটা এক্স অ্যাক্সিস, রাইট বন্ধুগণ? এটা এক্স অ্যাক্সিস, রাইট? এইটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস না? দেখো এক্স থেকে ওয়াই এর দিকে যাও, দেখো থামটা যেদিকে যাচ্ছে। এবার দেখো, পার্টিকেলটা এইরকম গোল গোল ঘুরছে, এই ডিরেকশনে গোল গোল ঘুরছে, এই ডিরেকশনে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো রিয়া? এটা অরিজিন জিরো জিরো। এবার দেখো, পার্টিকেলটা এই জায়গাটায় ছিল, কি বললাম, পার্টিকেলটা এই জায়গাটায় ছিল, টি ইকুয়াল টু জিরো টাইমে। তাহলে ভেবে দেখো, পার্টিকেলটা যদি এইখানে থাকে, আমি যদি অরিজিনের সাথে এইটাকে মেলাই, আচ্ছা এই রেডিয়াসের, এই মানে এই যে সার্কেলটা, তার রেডিয়াস আমি ধরলাম আর। এবার দেখো, আমি যদি এইখানে মেলাই, এই অরিজিন থেকে এই পয়েন্টটা যেখানে আছে, তাহলে এইটাকে আমি পজিশন ভেক্টর বলবো?
আমি এই পজিশন ভেক্টর আর ওয়ান বললাম, ঠিক? এবার মন দিয়ে শুনবে, ডিটি টাইমে পার্টিকেলটা এই দিকে মুভ করেছে কি করেনি? এবার বলতো, ডিটি টাইমে যদি এইদিকে মুভ করে তাহলে পার্টিকেলটা এখানে আসবে না? এবার যদি আমি এইটাকে জয়েন করি, এইটাকে, এটাকে আমি আর টু বলছি। কেন বলতো আমি আর টু ভেক্টর বললাম? কারণ অরিজিন থেকে দুটো ডিরেকশন আলাদা না? দেখো আর ওয়ান এর, আর ওয়ান এর এই ডিরেকশন আর আর টু এর এই ডিরেকশন, কিন্তু বলতো আর ওয়ান আর আর টু ম্যাগনিটিউড সেম না ডিফারেন্ট? শাবাশ শাবাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? এইবারে যেটা বলছি শোনো, তাহলে বলতো ডিটি টাইমে, ডিটি টাইমে পার্টিকেলটা এইটুকু পাথ কভার করেছে, এইটুকু পাথ, তাই না? এবার দেখো এইটুকু যদি পাথ কভার করে ডিটি টাইমে, বলতো ডিটি টাইমে যে পাথটা কভার করেছে সেই পাথটা খুব খুব বড় না খুব ছোট? খুব ছোট। আচ্ছা এবার একটা জিনিস দেখো, তোমরা আগেই পড়েছো, যারা অর্জুনদার কাছে ম্যাথস পড়ো তারা তো এইটা করেইছো। যদি আমার এরকম একটা আর্ক থাকে আর এই অ্যাঙ্গেলটা থিটা হয় আর এই লেন্থটা যদি আর হয়, তাহলে এই এসটা হয় আর থিটা, তোমরা কি জানো? এখানে থিটাটা কি রেডিয়ানে? কি তোমরা আমার কথা বুঝতে পারছো? কোনো ডাউট? আচ্ছা এবারে শোনো, এবার বলতো এই যে এই টি ইকুয়াল টু জিরো থেকে টি ইকুয়াল টু টি, সরি টি ইকুয়াল টু ডিটি টাইমে এই পাথটা যে কভার করেছে এটা খুব কম না বেশি? সেইটা মানে সেইটাকে আমরা অলমোস্ট স্ট্রেট লাইন হিসেবে ধরতে পারি। দেখো এই যে বুঝতে পারছো আমি কি বলছি, মানে এরকম ব্যাপারটা, বাবা এটা তো খুব কম, তাই না? ডিটি টাইম মানে খুব কম না? আমি এটাকে তোমাদের বিশাল জুম করে দেখিয়েছি, ঠিক? হ্যালো বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই যে এই যে এইটা, এইটাকে আমি বলতে পারি ডিআর। এবার দেখো আর ওয়ান যদি ভেক্টর হয় আর টু যদি ভেক্টর হয় তাহলে ডিআর কেও ভেক্টর হতে হবে না? ভেরি গুড। আচ্ছা আমি ধরলাম ওই টাইমে ও এখানে ডি থিটা অ্যাঙ্গেল কভার করেছে, ডি থিটা। আচ্ছা এই যে ডি থিটা দেখো, এটাতে আমি কিন্তু এখনো ভেক্টর টেক্টর কিছু বসাইনি, আমি জাস্ট বললাম ডি থিটা অ্যাঙ্গেল কভার করেছে। তোমরা আমার কথা বুঝতে পারছো? আচ্ছা এইবার যে জিনিসটা বলবো দেখো, বলতো আমি যদি ডি আর বাই ডিটির কথা বলি তাহলে সেটা কি? আচ্ছা আগে বলো আর কা কোন প্লেনে রয়েছে, এক্স জেড প্লেনে রয়েছে? এবার বলতো ডি আর কা, ডি আর কা এইটা স্ট্রেট লাইন কি স্ট্রেট লাইন না? তাহলে বলতো ডি আর বাই ডিটি, বন্ধু শুনবে ডি আর বাই ডিটি এটা স্ট্রেট লাইন পাথের ডেরিভেটিভ, এটাই আমার ভেলোসিটি না? তাহলে বলতো ভেলোসিটি ডিরেকশন কি এটা? তার মানে একটা জিনিস বুঝতে পারছো, এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এইটা, তাহলে বলতো এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন কি এরকম হবে? এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এরকম হবে, এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন, রাইট? প্রতিটা পয়েন্টে ট্যানজেনশিয়াল বরাবর হবে কি হবে না বলতো? এই যে ট্যানজেনশিয়াল বরাবর যে ভেলোসিটি, এই ভেলোসিটিটা লিনিয়ার ভেলোসিটি না অ্যাঙ্গুলার ভেলোসিটি? লিনিয়ার ভেলোসিটি। আমি কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে তোমাদের কোনো কথাই বলিনি, লিনিয়ার ভেলোসিটি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে এবার তোমরা এই দিকটায় চলে এসো, এইটাকে 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 আমি যদি এইটাকে একটু এইভাবে এনে এনে ধরি, এইখানে এইটাকে, এই যে এইটাকে, এই অ্যাঙ্গেলটা ডি থিটা বলো। আচ্ছা এই অ্যাঙ্গেলটা ডিআর, এই যে সরি এই লেন্থটা, আমি সব ম্যাগনিটিউড বলছি, ম্যাগনিটিউড বলতে পারি, এই অ্যাঙ্গেলটা ডিআর আর এই অ্যাঙ্গেল এই লেন্থটা আর না, বুঝতে পারছো বলো? তাহলে বলতো আমি লিখতে পারি ডিআর, সরি আমি লিখতে পারি ডিআর ইকুয়াল টু ডি থিটা, দেখো ডি থিটা আর লিখতে পারি ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড ওয়াইজ এই যে এই যে এই ফর্মুলাটা ইকুয়াল টু আর থিটা লিখতে পারি। আচ্ছা এবার মন দিয়ে শুনবে, এবার মন দিয়ে শুনবে, বলতো ডিআরটা ভেক্টর কি ভেক্টর না? ডিআর ভেক্টর কি, তাই না? মানে এবার আমি প্রথমে স্কেলার ম্যাগনিটিউডটা লিখেছিলাম ডিআর ইকুয়াল টু ডি থিটা ইনটু আর, এবার আমি কি করছি এই পুরো ইকুয়েশনটাকে ভেক্টর ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছি লজিক্যালি। এবার বলতো ডি থিটা এটা ভেক্টর কি ভেক্টর না? এই যে এক্ষুনি বলেছিলাম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি ভেক্টর না? ভেক্টর, ঠিক? এবার মন দিয়ে শুনবে, আমি যে এইখান থেকে এইটুকু লেন্থ বলেছি আর, তাহলে ডি থিটা এই লেন্থটা যদি খুব কম হয় তাহলে ভেবে দেখো আমি অ্যাজিউম করতে পারি এই পার্টিকেলটা এইরকম জায়গায় আছে আর এ যে একে জয়েন করেছে এইটা হচ্ছে আমার আর ভেক্টর পজিশন ভেক্টর। তোমরা কেমন কথা বুঝতে পারছো? বললো এই যে ডিআরটা খুব কম, ডিআরটা, তাহলে আমি বলতে পারি পার্টিকেলটা এইখানটায় রয়েছে আর অরিজিন থেকে আমি যদি এখানে একটা ভেক্টর টানি সেটাই আমার আর ভেক্টর, তাই না? বুঝতে পারছো? তাহলে বলতো এই মানে এইখানে যে আরটা ছিল সেটা ভেক্টর কি স্কেলার?
ভেক্টর। এবার মন দিয়ে শোনো, বলো তো বাদিকে ভেক্টর। হ্যাঁ বলো, বলছি এটা করার সিগনিফিকেন্সটা কি? এটা করার সিগনিফিকেন্স সেটাই তো আসছি ভাই। আচ্ছা এবার আমরা একটা কথা বলছি, আমরা কি কি পেয়েছি? আমরা পেয়েছি ডিআর ভেক্টর, আমরা পেয়েছি ডি থিটা ভেক্টর, আমরা পেয়েছি আর ভেক্টর। এখানে তিনটে ভেক্টর রয়েছে বলো। এবার ইকুয়েশনের ডান দিকে দুটো ভেক্টর মাল্টিপ্লাই হয়েছে না? ইকুয়েশনের ডান দিকে দুটো ভেক্টর মাল্টিপ্লাই হয়েছে না? এবারে শোনো, বলতো কখন মাল্টিপ্লাই হলে এর রেজাল্টেন্ট আর একটা ভেক্টর হয়? তাহলে আমি বলতে পারি ডি আর ইকুয়াল টু ডি থিটা ক্রস আর, ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, বুঝতে পারছো? এবার বলতো একে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই ডি আর বাই ডিটি, তাহলে এই দিকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, হবে কি হবে না? এবার দেখো এইখানে যখন আমি ডিফারেন্সিয়েট করছি, মন দিয়ে শোনো, এইখানে যখন আমি ডিফারেন্সিয়েট করছি তখন ডি থিটা বাই ডিটি ক্রস আর, দেখো ডি থিটা বাই ডিটি ক্রস আর, তাহলে এইটা কি বলতো কি ভেলোসিটি? লিনিয়ার ভেলোসিটি। এটা কি লিনিয়ার ভেলোসিটি? এইটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি? এইটা কি, সরি দেখো, বুঝতে পারছো? বুঝতে পারলে? তাহলে তোমার সামনে যে ইকুয়েশনটা এলো সেটা ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন। কি ইকুয়েশন মন দিয়ে শোনো, ভিটা কি লিনিয়ার ভেলোসিটি, বলতো ওমেগাটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, বলতো আরটা কি ডিসটেন্স, না ডিসটেন্স পজিশন ভেক্টর। তাহলে তোমার সামনে যে ইকুয়েশনটা বক্স করে লেখা আছে, এই ইকুয়েশনটায় মন দিয়ে শুনবে, এই ইকুয়েশনটায় মন দিয়ে শুনবে, লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশনটা না? হ্যাঁ, লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটি রিলেটেড সেইটা না? মন দিয়ে শুনবে, বুঝতে পারছো? হ্যালো ক্লিয়ার, এটা বলো ক্লিয়ার। আচ্ছা এবার আমি তোমাদের এর ডাইরেকশনে নিয়ে যাব, এবার আমি তোমাদের এর ডাইরেকশনে নিয়ে যাব, মন দিয়ে দেখবে এই ডাইরেকশনের জন্য এইটা ইম্পর্টেন্ট। আমরা কি জানি? আমরা জানি v ইকুয়াল টু ওমেগা ক্রস আর, তাই না? হ্যালো, হ্যাঁ এবার মন দিয়ে শোনো, বলো তো v কোন প্লেনে? v v x z x z, ভেরি গুড ভেরি গুড, v এই প্লেনে। আচ্ছা বলো তো r কোন প্লেনে? x z x z। তাহলে বলো তো ওমেগা কখনো x z প্লেনে থাকতে পারে না? কি করে থাকতে পারে না? দেখো আমরা কি জানি, a ইকুয়াল টু b ক্রস c, এই দুটো যদি মানে এইটা যদি আমার এ ক্রস প্রোডাক্ট, মানে এটা হচ্ছে ক্রস প্রোডাক্টটা বি আর সি যদি হয়, মন দিয়ে শুনবে, এর ক্রস প্রোডাক্ট যদি বি আর সি যদি হয়, বি আর সি এর ক্রস প্রোডাক্টকে এ, তাহলে বলতো এই তিনটে মানে এই দুটো যে প্লেনে থাকবে বি আর সি তার সাথে পারপেন্ডিকুলার প্লেনে এ থাকবে না? তাই তো ছিল, মনে আছে? তাহলে বলতো এই তিনটে কি কখনো এক প্লেনে থাকতে পারে? না। এবার বলতো ভি আর আর এক প্লেন মানে সেম প্লেনে রয়েছে, তাহলে বলো তো ওমেগাটা কি মানে এক্সাক্ট প্লেনে থাকতে পারে? ওমেগাটা, তাহলে ওমেগাটা নিশ্চয়ই অন্য কোনো প্লেনে আছে। এবার সেটা আমরা কি করে দেখব, মন দিয়ে শোনো, সেটা আমরা দেখব ক্রস প্রোডাক্ট দিয়ে। সেই ক্রস প্রোডাক্টটা কি ছিল? রাইট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। হ্যালো, রাইট হ্যান্ড রুল। এবার দেখো আমি বলছি, কারণ আমি এটা জেনেই বলছি, এই ডিরেকশনে ধরো ওমেগার ওমেগা, ঠিক? এবার তুমি কি করো, তোমার হাতটা ওমেগার দিকে রাখো, তোমার হাতটা রাইট হ্যান্ডটা, ঠিক? হ্যালো, রেখেছো? এবার ওমেগার দিকে তুমি হাতটা রেখেছো, এবার কার্ল করাবে কার দিকে? আর এর দিকে না? এবার আরটা কি টেবিলের প্লেনে না? তাহলে আর এর দিকে যদি কার্ল করাও, দেখো তো থাম্বের দিকে ভেলোসিটিটা দিচ্ছে কিনা? হ্যাঁ দেখো, এইটা তখন আমার আর ধরছি, বুঝতে পারছো? এইটা তখন আমার আর ধরছি, এইটা ওমেগা ধরছি, এইটা ভি ধরছি, দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো, বুঝতে পারছো তোমরা? যদি না বুঝতে পারো আবার তোমরা ট্রাই করো, ওমেগার দিকে তোমার রাইট হ্যান্ডটাকে রাখো, এবং তুমি কার্ল করাও টুয়ার্ডস আর এর দিকে, দেখো থাম্বটা দেবে যেদিকে সেটা হচ্ছে তোমার ভি এর ডিরেকশন। তুমি অলরেডি ভি আর আর এর ডিরেকশন জানো, অলরেডি ভি আর আর, ঠিক? তুমি ওমেগা ধরে নিয়েছো ওপর দিকে, এবং তুমি ওমেগা যদি ওপর দিকে ধরে নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে যে ইকুয়েশনটা সেটা কমপ্লিটলি মিলে যাচ্ছে। তাহলে তুমি যে ডিরেকশনটা ধরেছো এটা ঠিক ডিরেকশন না ভুল ডিরেকশন? একদম ঠিক। তোমরা সবাই কি বুঝতে পেরেছো রাইট হ্যান্ড রুল দিয়ে? তোমরা কি সবাই বুঝতে পেরেছো রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা কি করে বার করলাম, কি করে বার করলাম? এবার তার মানে এবার আমি এক একটা করে কোয়েশ্চেন করছি, বলো তো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90, বলো তো এই অ্যাঙ্গেলটা কত?
তাহলে বলো তো ভি আর আর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90. ঠিক, আচ্ছা বলো তো ওমেগা আর ভি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90. কেন? তুমি ওমেগার এই যে ভিটাকে দেখো, এইদিকে তো ওমেগা, হ্যালো, এইদিকে তো ওমেগা, দেখো, বুঝতে পারছো? এবার আমি বলেছি ওমেগা আর ভি এর মধ্যে, হ্যালো, বলো ওমেগা আর ভি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, কি করে করবে? আরে বাবা, তুমি এই ভিটাকে একদম প্যারালালি ওর সাথে শিফট করিয়ে দেবে না, এই পুরো ভিটাকে প্যারালালি এখানে যদি শিফট করিয়ে দাও তাহলে এরকম দেখবে না, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90. বলো, তারপরে বলো তো ভি আর ওমেগার মধ্যে 90, আর আর ভি এর মধ্যে 90. আচ্ছা ওমেগা আর আর এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? ওমেগা আর আর এর মধ্যে, হ্যালো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল. শাবাশ শাবাশ. এবারে একটা জিনিস শোনো, আমি যদি তোমাদের বলি এর ম্যাগনিটিউড, তুমি কি বলবে? ভি, সরি, এর ম্যাগনিটিউড তুমি কি বলবে? ভি ইকুয়াল টু ওমেগা আর সাইন থিটা, না থিটাটা ওমেগা আর আর এর মধ্যে অ্যাঙ্গেল না? আরে এ ক্রস বি কি হয়? এ ক্রস বি এবি সাইন থিটা হয় না? এবার বলো আমরা ডায়াগ্রাম থেকে এর অ্যাঙ্গেলটা কত দেখলাম? তাহলে বলো তো ভি ইকুয়াল টু আমি আর ওমেগা লিখতে পারি? তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ ভি ইকুয়াল টু আর ওমেগা, না? ম্যাগনিটিউড ওয়াইজ. তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা কমপ্লিটলি বুঝতে পেরেছো? হ্যালো, কারোর কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে? যদি না থাকে এবার আমি এক একটা করে কোয়েশ্চেন করছি, মন দিয়ে শুনবে. আমি কি বলেছি, থিটা ওমেগা আলফা তিনটে সেম ডিরেকশনে? তাহলে বলতো এই ডায়াগ্রামে ওমেগার যা ডিরেকশন সেটাই থিটার ডিরেকশন, না? এটা আলফার ডিরেকশন, না? তাই তো বললাম এই ডিরেকশনটা কোন ডিরেকশনে? প্লাস জে ক্যাপ. এবার তোমরা আমাকে বলো পার্টিকেলটা, মন দিয়ে শোনো, পার্টিকেলটা কোন প্লেনে মুভ করছে? কারেক্ট. এবার বলো তো লিনিয়ার কোয়ান্টিটি গুলো, লিনিয়ার কোয়ান্টিটি কি কি? লিনিয়ার কোয়ান্টিটি কি কি বলো? লিনিয়ার কোয়ান্টিটি কি কি? সেটা হচ্ছে আর, হ্যালো, আর আর ভি. এখনো পর্যন্ত যেটুকু পেয়েছি আর আর ভি, এই দুটো কোন প্লেনে? এক্সজেড প্লেনে. কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছো, অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো ওই যে এক্সজেড প্লেন তার সাথে পারপেন্ডিকুলার করে. মনে থাকবে অ্যাঙ্গুলার কোয়ান্টিটি গুলো যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার করে, ঠিক? একটু অদ্ভুত লাগছে না? ডিরেকশনটা তার সাথে পারপেন্ডিকুলার করে একটু অদ্ভুত লাগছে কি? আচ্ছা এই যে অদ্ভুত লাগছে এই জিনিসটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই. স্ক্রু দেখেছো তো? স্ক্রু এরকম হয় না? কি এরকম হয় না স্ক্রু? এবার বলো আমি যদি স্ক্রুটাকে এইদিকে বা এইদিকে ঘোরাই, তুমি কি দেখেছো স্ক্রুটা ওপর দিকে বা নিচের দিকে মুভ করে? আমি ঘোরাচ্ছি এই প্লেনে, না? ঠিক, কিন্তু ও মুভ করছে ওপর দিকে বা নিচের দিকে. বুঝতে পারলাম অফকোর্স, একদম প্র্যাকটিক্যালের সাথে একদম রিলেটেড. ডিআর ফিজিক্স সার্কুলার মোশনের সাথে একেবারে সাংঘাতিক রিলেটেড. হাউ বিউটিফুলি ইট হ্যাজ বিন ডেভেলপ সায়েন্সটা, বুঝতে পারছো? দেখো স্ক্রুটাকে যদি ঘোরাই আমরা, তাহলে তুমি ফোর্স দিচ্ছ কোন প্লেনে বলতে পারবে? বলো, এক্সাক্ট প্লেনে. কিন্তু স্ক্রুটা ওঠা নামা করছে কোন প্লেনে? জেড প্লেনে, না? তোমরা আমার কথা বুঝতে পেরেছো ডিয়ার? যদি আমি আমার কথা বুঝতে পারো, তাহলে আমার তোমাদের সামনে দেখো যে ইকুয়েশনটা রয়েছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর. তোমার চোখের সামনে যে ইকুয়েশনটা রয়েছে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর. এবার এই যে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এইটা বেসিক্যালি লিনিয়ার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন, না? তার মানে কি এইটা বেসিক্যালি লিনিয়ার কোয়ান্টিটির সাথে অ্যাঙ্গুলার কোয়ান্টিটির রিলেশন, না? এবার বলো লিনিয়ার ভেলোসিটির সাথে যদি লিনিয়ার তোমার লিনিয়ার ভেলোসিটির সাথে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশন থাকে, তাহলে তো লিনিয়ার অ্যাক্সেলারেশনের সাথেও অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের রিলেশন থাকবে, থাকবে কি থাকবে না? এইবার আমরা সেইটা বার করব. আচ্ছা সেইটা বার করার জন্য আমরা একটা সুন্দর জিনিস করব, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট হেডিং দাও, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন, এটা সার্কুলার মোশনের জন্য করছি. আচ্ছা এই যে দেখো, এই যে একটা পার্টিকেল এরকম গোল গোল ঘুরছে, দেখতে পাচ্ছ? হ্যালো, বলো, এই যে পার্টিকেলটা গোল গোল ঘুরছে, তুমি যদি ওপর থেকে দেখো তাহলে সেটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ. শাবাশ. এবার দেখো আমি ওপর থেকে দেখছি, তাহলে এটাকে আমি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ দেখব? দেখো এই যে পার্টিকেলটা এদিকে ঘুরছে,
এবার আমি এটাকে অ্যানালাইজ করছি। আচ্ছা তোমাদের বইতে দেওয়া থাকবে পার্টিকেলটা এই ডিরেকশনে ওমেগাতে ঘুরছে, এই ডিরেকশনে ওমেগাতে ঘুরছে। বলতো এই যে ওমেগাটা দেওয়া আছে এইটা কোন প্লেনে বলো? না না না, এখন এখন যেটা দেওয়া আছে যদি এরকম দেওয়া থাকে এইটা বেসিক একটু মিসলিডিং, কারণ আমরা কি জানি ওমেগাটা কার সাথে পারপেন্ডিকুলার থাকে, অ্যাকচুয়ালি ওমেগাটা ডিরেকশন কোন দিকে হওয়ার কথা বলো? মানে ওমেগাটা ডিরেকশন প্লাস যে ডিরেকশনে হওয়ার কথা আমাদের দিয়ে দেবে কি এইরকম ভাবে ঘুরছে। দেখো এইরকম ভাবে ঘুরছে, এইটা মানে হচ্ছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাই না? দেখো তুমি যদি ওপর থেকে দেখো এবং ওই পার্টিকেলটায় একটা আলো জ্বলছে বাকি সব অন্ধকার, তাহলে তুমি ওই পার্টিকেলটাকে গোল গোল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে দেখবে। যদি তুমি গোল গোল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে দেখো তাহলে তুমি বলবে পার্টিকেলটা ওমেগা ভেলোসিটি নিয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু ওখানে যে ওমেগাটা আছে সেখানে আমরা কি বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। অ্যাকচুয়ালি এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কথাটা যে বলছে না এটা ভুল, অ্যাকচুয়ালি ভুল না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এটা হয় সেন্স। কি বললাম? অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এটা হয় সেন্স। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, উপর থেকে দেখবে এবার নিচে থেকে দেখবে, মানে আমি বুঝতে পারছো অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এটা হয় সেন্স। এই সেন্স থেকে আমরা ওমেগা ডিরেকশন বার করতে পারি কিভাবে? এই এইটাই চলে এসো, তুমি যদি ওপর থেকে দেখো ওপর থেকে তাহলে তুমি একটা অ্যান্টি ক্লকওয়াইজ দেখছো, এতে কোনো সন্দেহ নেই, আচ্ছা কি? এবার তুমি একটা কাজ করো তো, তুমি তোমার রাইট হ্যান্ডটা রাইট হ্যান্ডের আঙুলগুলোকে কার্ল করাও তো যেদিকে পার্টিকেলটা ঘুরছে, করেছো? থামটা কোন দিকে যাচ্ছে? শাবাশ, তার মানে মন দিয়ে শোনো, যদি বলে দেয় ওমেগাটা এইভাবে ঘুরছে ঠিক আছে, তাহলে তুমি ওমেগার ডিরেকশন কিভাবে পাবে? অ্যাকচুয়াল ডিরেকশন রাইট হ্যান্ড থাম রুল, তুমি ওমেগার দিকে কার্ল করাবে, এবার থামটা যেদিকে যাবে সেটাই ওমেগার ডিরেকশন না? তার মানে কি তোমাকে অনেক সময় এইভাবে বলে দেবে প্লেনে, তোমাকে অনেক সময় এইভাবে বলে দেবে প্লেনে ওমেগা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ এটা কিন্তু কোনো ডিরেকশন নয়, কি বললাম? এটা কিন্তু কোনো ডিরেকশন নয়, এটা কি? এটা সেন্স, কিন্তু তোমাদের বইতে বা অন্যান্য জায়গায় লেখা থাকবে এটা কোনো ডিরেকশন। ইজ দ্যাট ক্লিয়ার? তোমাদের মধ্যে কোনো ডাউট? গুড, শাবাশ, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল মাই ডিয়ার। তার মানে ওমেগা সেন্স বলে দেবে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, সেখান থেকে তোমরা কি বার করবে? ডিরেকশন, ঠিক। সত্যি কথা বলতে ওমেগা ডিরেকশন নিয়ে বা অ্যাঙ্গুলার কোয়ান্টিটির আমরা ডিরেকশন নিয়ে খুব একটা মাথা ব্যথা এখন করবো না, আমরা মেইনলি এখন ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করবো, ঠিক? বলো 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 বলো, ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করবো, ঠিক? আচ্ছা আমি কি একটু তাহলে এগিয়ে যাবো? দেখো এইবার তুমি এই এইটা দেখছো তোমার সামনে যেটা রয়েছে, এবার এইটাকে তুমি এক নতুন ভাবে ইয়ে করছো, এটাকে এক্স অ্যাক্সিস বলছো, এটাকে ওয়াই অ্যাক্সিস বলছো, তাহলে এইটা আই ক্যাপ আর এইটা পজিটিভ জে ক্যাপ। পার্টিকেলটা একটা সময় এইখানটাতে আছে, একটা সময় এই অ্যাঙ্গেলটা থিটা, রাইট? আর এই অ্যাঙ্গেলটা এই এইটা রেডিয়াস ভেক্টর বা পজিশন ভেক্টর, ঠিক? বলো এইটা পজিশন ভেক্টর। আগে এই বলো এই পর্যন্ত কোনো ডাউট আছে? বলো। আচ্ছা আমি যদি বলি এর রেডিয়াস আর, এর রেডিয়াস আর, ঠিক? এবার মন দিয়ে শোনো সবাই, দেখো একটু ফাস্ট করব, এইটা যদি আমি বলি এক্স আর এইটা যদি বলি ওয়াই, তাহলে বলো তো আর ভেক্টর মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, বলো তো? এবার এই ট্রায়াঙ্গেলটায় এইটা এক্স, এইটা ওয়াই, এইটা থিটা, এইটা আর। আরে বাবা, এই রেডিয়াসের ম্যাগনিটিউড তো আর, তাই না? তাহলে বলো তো এক্স মানে কত? এক্স মানে, এক্স মানে আর কস থিটা, আর কস থিটা আই ক্যাপ। বলো তো ওয়াই মানে কি? এবার বলতো এইটা আর ক্যাপের ডিরেকশন না, সরি ভুল করলাম, এটা আর ক্যাপের ডিরেকশন না? আরে বাবা, আর এর যেদিকে ডিরেকশন হবে সেই দিকেই আর ক্যাপের ডিরেকশন হবে না? হে বলো। আচ্ছা বলো তো আর ক্যাপের ম্যাগনিটিউড কত? 1, কারণ ইউনিট ভেক্টর। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে, এবার যেটা বলছি শোনো, আমি যদি কোন দিয়ে শোনো, আমি যদি আমি তো এই আর ক্যাপটা এই ক্যালকুলেশন থেকে বার করেছি, দেখো ক্যালকুলেশন থেকে বার করেছি না? হ্যালো,
আমি এটা গ্রাফিক্যালিও বার করতে পারতাম, কি বললাম, এটা আমি গ্রাফিক্যালিও বার করতে পারতাম, কিরকম বার করতে পারতাম দেখো, এটা থিটা বলো, এটা থিটা, এইটা যদি আর ক্যাপ হয় এইটা, তাহলে বলতো এইখান থেকে একটু ম্যাগনিটিউড কত, ওয়ান, তাহলে বলতো আমি এই আর ক্যাপটাকে দুটো ভাগে ভাঙতে পারি, একটা এই একটা এই, এই দিকে যেটা হবে সেটা হবে ওয়ান ইন্টু, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় কস থিটা হবে, কি হবে না আর ক্যাপ, তাহলে ওয়ান ইন্টু কস থিটা, আর এই ডিরেকশনটা আই ক্যাপ না, হ্যাঁ তাহলে এটা লিখতে পারি এইদিকে আই ক্যাপ, আচ্ছা তাহলে এইদিকে কি হবে ওয়ান ইন্টু সাইন থিটা যে ক্যাপ, দেখো বুঝতে পারছো, হ্যালো, তারপরে তোমরা একটা জিনিস কি এখানে বুঝতে পারলে যে আমরা এই আর ক্যাপটাকে দেখো কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা যে ক্যাপ পেয়েছি, কি পাইনি, তাহলে আমি এই ক্যালকুলেশন না করেও পেতে পারতাম, পারতাম কি পারতাম না, এবার আমি এই কনসেপ্টে আমি কি করছি, এই পয়েন্টে ট্যানজেন্ট বরাবর একটা ইউনিট ভেক্টর ধরছি টি ক্যাপ, তাহলে বলো তো টি ক্যাপটা আমি কি লিখবো, দেখো কিভাবে করছি, টি ক্যাপটাকেও না আমি এইভাবে ভেঙে নেবো, মানে আই আর জে ক্যাপের ফর্মে আমাকে বলতে হবে, বলো তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এবার দেখো বলো তো টি ক্যাপের ম্যাগনিটিউড কত, টি ক্যাপের ম্যাগনিটিউড 1, তাই না, তাহলে এবার আমি এইটা বলতে পারি এইখান থেকে এইটুকু হচ্ছে 1, এবার দেখো টি ক্যাপের দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, হ্যাঁ এবার বলো তো এই অ্যাঙ্গেলটা থিটা, হ্যাঁ তাহলে বলো তো টি ক্যাপের এই ডিরেকশনে কত কম্পোনেন্ট, হরাইজন্টাল ডিরেকশনে কি হবে, এক মিনিট একটু ডিটেক্ট করছে না, আচ্ছা আমি একবার একটু স্টপ শেয়ারিং করছি, তারপরে আবার ট্রাই করে দেখি তো, আচ্ছা তোমরা লাইনে থাকো আমি 2 মিনিটে আসছি। ডোন্ট মুভ, আমি আসছি 1-2।